হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি নতুন একটা টপিকে ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা যাব হচ্ছে হরিণঘাটায়, সেটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তোমরা হয়তো জানো কি জানো না জানি না, ওখানে যাব। ওখানে আমার একটা মামা বাড়ি আছে, সেখানে একটা অনুষ্ঠানও আছে ছোট করে, তা সেখানে যাব। যদিও আমি খুব লেট হয়ে গেছি, আরো আগে যাওয়ার কথা ছিল। সেখানে যাব, গিয়ে সেই জায়গাটাকে তোমাদের দেখাবো, তোমাদের সবাইকে একটু ঘোরাবো। তাহলে বেশি কথা না বলে ভিডিওতে যাই। তো গাইজ, এইভাবে তো এইভাবে এরকম করে তো যাওয়া যায় না, এবার ড্রেস আপ করতে হবে। তাহলে এক চুটকিতে ড্রেস আপ হয়ে যাক। 1 2 3। তাহলে যেমন দেখতে পাচ্ছ গাইজ, ফুল ড্রেস আপ রেডি হয়ে গেছে। তাহলে এবার চলো বাইকে যাওয়া যাক। পোস্টারটা দেওয়া আছে, ওখানে বেরোবো। একটু কুয়াশাও খুব পড়েছিল সকালবেলা, এখনো রোদও কমে তো বেরোবো। It was at this moment that he knew. He fucked up. कौन है ये लोग? कहां से आते हैं ये? कैसा लगा मेरा मजाक? तो गाइस देखते ही পাচ্ছ, এখন বিকাল, অনেকটাই অন্ধকার হয়েছে। আমরা আসলাম সকালের দিকে, এসে আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। এখন বিকালবেলা একটু বেরিয়েছি, যে মামাবাড়ির ওই পাশটা, আমার ওই দিকটা হচ্ছে আমার মাঠটা মামাবাড়ি। সেখান থেকে আসলাম মাঠের দিকে। এখানে চারিদিকে সব মাটি মাঠ, পেছনে দেখতে পাচ্ছ এগুলো সব সর্ষে বাগান। এখন বেশিরভাগ জায়গায় সব সর্ষে হয়ে গেছে, এই জায়গায় এখনও ফুল আছে, তাই তোমাদের দেখাচ্ছি। দেখো চারিদিকে আছে, আরও উপাসটা আরও অনেক কিছু আছে, তোমাদের দেখাবো। সবাই যেমনটা দেখছে এখানে খালি সর্ষে বাগান আছে, তাহলে একটু সামনের দিকে যাব, ওখানে গিয়ে দেখি কত কি আছে, আরও
ভালোভাবে নতুন নতুন ভিডিও করে মানে সিনেম্যাটিক শর্ট করে তোমাদের দেখাই। তোমরা সিনেম্যাটিক শর্ট এনজয় করো তাহলে। আর এই পাশটা তো পুরো দেখার মতো, সুন্দর করে মাঠ কেটে কেটে এরকম করা, অনেক দূর অব্দি এরকম করা, তারপরে গিয়ে মাচা মতো কিছু একটা আছে, ওটা জানি না কি, গিয়ে দেখবো ওখানে। ওটা এটা এরকম ভাবে শেপ করে করা কেন আছে সেটা আমি বলতে পারবো না। আর এই পাশে তো খালি বাঁধাকপি আর বাঁধাকপি যত দূর দেখা যায়। আর আমরা এই আম গাছের ভেতর দিয়ে আলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবো।